আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে। সাকিব আল হাসানের জাদুর সঙ্গে ইবাদত হোসেনের গতিতে কেঁপেছে ভারতের ব্যাটিং দুর্গ, কিন্তু এই ম্যাচটিতেও বাংলাদেশের বিপক্ষে চুরি করতে চেয়েছিল রোহিত শর্মা। অবশেষে সবকিছুই বেরিয়ে এসেছে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পুরো ভিডিওটি। বল হাতে সাকিব এবং ইবাদত এই দুজনের দুরন্ত পারফরমেন্সে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন রানে অল আউট হয়েছিল ভারত। নাটকীয় ম্যাচে বাংলাদেশ এক উইকেটে জয় নিয়ে এগিয়ে যায় সিরিজে। ভারতের বিপক্ষে জয়ের পরদিন ইবাদত জানিয়েছেন, এই জয় বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল, এমন একটা জয় আমাদের দরকার ছিল। আমরা ওয়ানডেতে খুব ভালো দল, তবুও ভারতের বিপক্ষে জয়টা আমরা খুব ভালোভাবেই উদযাপন করেছি। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ইবাদত 47 রানে 2 উইকেট নিয়েছেন, আর সাকিব আল হাসান তো ফাইফার পেয়েছেন। সোমবার টিম হোটেলের পরিবেশ ছিল ঠান্ডা, ক্রিকেটাররা কেউ কেউ নিজ বাসায় গিয়েছেন, নিজের মতো করে সময় কাটিয়েছেন। সাকিব তো রাতে বেরিয়ে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাডমিন্টন খেলেছেন। আজ পূর্ব নির্ধারিত অনুশীলনও বাতিল করে বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে দেশের মাটিতে খেলা 7 বছর আগে সর্বশেষ সিরিজে জিতেছিল বাংলাদেশ। যে পরিস্থিতিতে এবার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে সেটি ছিল নাটকীয়। এটির আনন্দ অনেক বেশি, যা ভাষায় প্রকাশ করতে পারছে না মিরাজ মোস্তাফিজরা। কিন্তু এই ম্যাচটিতেও হেরে যাওয়ার মতো জল্পনা কল্পনা উঁকি দিতে শুরু করেছিল। বারবার রোহিত শর্মা আম্পায়ারদের সাথে কি যেন সলা পরামর্শ করছিলেন, এই বিষয়গুলো কোনো মতেই মানতে পারছিলেন না মিরাজ মুস্তাফিজরা। এমনকি স্লো ওভার রেটের কারণে এবার ভারতকে বিশাল একটা অ্যামাউন্ট জরিমানা করা হয়েছে, আর এই কারণে আইসিসির প্রতি এবার খুশি বাংলাদেশি ক্রিকেট সমর্থকেরা। দর্শক, আপনার কাছে প্রস্তুত রাখতে চাই আগামী ম্যাচটি, অর্থাৎ দ্বিতীয় ওডিআই ম্যাচটি কি বাংলাদেশ রুখে দিতে পারবে ভারত ক্রিকেট দলকে? জানাবেন কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।